বাবর আজমের সিংহাসন দখল করতে চলেছেন শুভমান গিল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ওপেনার শুভমান গিল তার ব্যাটিং ফর্মের ধারাবাহিকতা যেভাবে অব্যাহত রেখেছেন, তাতে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের 1 নম্বর ওডিআই ব্যাটারের তকমা ছিনিয়ে নেয়ার খুব কাছে চলে গেছেন ভারতীয় ওপেনার। গত বুধবার 20 সেপ্টেম্বর সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং আপডেট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ICC। এতে দেখা যায় 814 পয়েন্ট নিয়ে ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় তরুণ সেন্সেশন শুভমান গিল। শীর্ষে থাকা বাবর আজমের থেকে তিনি মাত্র 43 রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন। কিন্তু তারপর গিল শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে 63 বলে 74 রান করেছেন এবং রোববার দ্বিতীয় ওয়ানডেতে 97 বলে 104 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাদের ধারণা করা হচ্ছে এই দুটি অসাধারণ ইনিংস সম্ভবত গিলকে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে নিয়ে যেতে পারে। পরবর্তী র্যাঙ্কিং আপডেট আগামী বুধবার প্রকাশ করার কথা রয়েছে। ভারতীয় ওপেনার 2023 এশিয়া কাপেও তার ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছেন, যেখানে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আবির্ভূত হন। 6 ইনিংসে 75.50 করে 302 রান করেন তিনি। চলতি বছরে গিল ওয়ানডে ফর্মেটে 20 ইনিংসে মোট 1221 রান করেন। সেই তুলনায় পাকিস্তানের অধিনায়ক একই বছরে 15 ইনিংসে করেছেন 745 রান। ক্রিকেট পাকিস্তান বলছে এই অসাধারণ ধারাবাহিকতা এবং তার সাম্প্রতিক অসামান্য পারফরমেন্স দৃঢ়ভাবে গিলকে ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানের জন্য শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করবে।